হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম মধুরা। আমাদের সবার প্রিয় স্টার কিড আবরাম খান জয় এবার ক্লাসে ফার্স্ট হয়েছে। জুন জুলাই সেশনে তাদের পরীক্ষা হয়ে যায়। আমরা জানি যে ইংলিশ মিডিয়ামের স্কুলগুলোতে মে জুন এরকমই সেশন, এবং ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়াতে জয় অনেক খুশি এবং মাম্মাকে ডেকে বলো, মাম্মা তুমি জানো এবার কে আমাদের ক্লাসে ফার্স্ট হবে? অপু বিশ্বাস বললেন, কে আর হবে, তোমাদের জুনায়েদ অথবা রাফায়েদ অথবা শিবলি কেউ না কেউ তো হবেই। জয় বললেন, তুমি কিছু জানো না, আমি ফার্স্ট হব। অপু বিশ্বাস বললেন, তুমি এত কনফিডেন্ট নিয়ে কিভাবে বলছো যে তুমি ফার্স্ট হবে? তোমার তো ক্লাসে কখনো 50, কখনো হাফ মার্কস, কখনো 1 মার্কস, এরকমভাবে ওরা পিছিয়ে ছিল। সবসময় তুমি ক্লাসে ভালো রেজাল্ট করেছো, কিন্তু ফাইনালেও যে তুমি সেটা করবে সেটা তুমি কি করে জানো? জয় বললেন, আমার কোথাও থেকে একটাও মার্কস কাটা যাবে না। তুমি কিছু জানো না, শুধু শুধু আমাকে এইসব কথা বলো। তুমি জানো আমি কত ভালো স্টুডেন্ট? আমাদের টিচার সব সময় বলে আবরাম খান জয় অনেক ভালো স্টুডেন্ট, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, একদিন ও অনেক ভালো কিছু হবে। আর তুমি আমাকে সব সময় বলো আমি কিছু পড়ি না, আমি পড়তে পারি না। অপু বিশ্বাস বললেন, না বাবা, আমি কখনোই বলি না তুমি পড়তে পারো না, আমি বলি আমার ছেলে অনেক ভালো রেজাল্ট করবে। আর আমার ছেলে যখন ভালো রেজাল্ট করবে সেটা তো আমার জন্য প্রাউড ফিল হবেই। জয় বলে, তাহলে এবার যদি আমি ক্লাসে ফার্স্ট হই তুমি আমাকে কি কিনে দিবে মাম্মা? অপু বিশ্বাস বলেন, তুমি যা চাইবে তাই কিনে দেব, পাপ্পা বলেছে পাপ্পা আমাকে সারপ্রাইজ দিবে। তুমি তো আমাকে কখনো সারপ্রাইজ দিতে চাও না, শুধু ছোট ছোট সারপ্রাইজ দাও, পাপ্পা আমাকে বড় বড় সারপ্রাইজ দেয়। অপু বিশ্বাস বলেন, হ্যাঁ হ্যাঁ, তোমার পাপাই তো বড় বড় সারপ্রাইজ, আমার জীবনটাই সারপ্রাইজ করে দিয়েছে, আর তোমার তো সারপ্রাইজ, আর কি বলবো, আমার কিছু বলারই নেই। পাপারা ওরকমই হয়, উড়ে এসে জুড়ে বসে, বড় বড় সারপ্রাইজ দেয়, মনের মধ্যে ঢুকে ঢুকে থাকতে পারে, আর আমরা তো সারাক্ষণ ভেজালের মধ্যেই থাকি, যার জন্য আমাদের সারপ্রাইজটা ওরকমই হয়। ক্লাসে টিচার প্যারেন্টস মিটিং ডাকলেন এবং জয়ের স্ক্রিপ্ট শো আপ করার জন্য ডেকে খুশি হয়ে বললেন, জয় অনেক ভালো কিছু করবে, আপনাদের দুজনকেই কংগ্রাচুলেশন, আপনারা এত বড় স্টার দুজন, আপনাদের ছেলেও তো স্টার হয়ে যাচ্ছে। অপু বিশ্বাস বললেন, হ্যাঁ হিসেবে বললেন, আপনার অশেষ দয়া, আপনি অনেক ভালোবেসে ওকে যত্ন করে পড়ান, সেই জন্যই আসলে ও এত ভালো রেজাল্ট করে। মিস বললেন, না না, জয়ের অনেক শেখার আগ্রহ রয়েছে, আর ও অনেক শিখতে চায়, অনেক পড়তে চায়, আর ক্লাসে আমরা যা পড়াই সেটুকু পড়তে ওর কোনো সমস্যাই হয় না। আমার তো মনে হয় ওকে আরও বেশি ভালো উপরে ক্লাসে দিলে ও আরও বেশি ভালো করতো। অপু বিশ্বাস বলেন, না আমি চাই ওকে ওর গাঁথনিটা শক্ত হোক এবং ও আস্তে আস্তে সিঁড়ি টপকে উপরের দিকে উঠুক, আমি একবারে লিফটে কিংবা এসকেলেটারে উঠুক এটা আমি কখনোই চাই না। শাকিব খানও বললেন, তাই আসলেই মিস চকলেট দিলেন জয়কে এবং অনেক আদর করলেন, জড়িয়ে ধরে বেলুনস দিলেন এবং অপু বিশ্বাস শাকিব খানকে অনেক অভিনন্দন জানালেন। বন্ধুরা, তোমাদের যারা বাচ্চা রয়েছে তোমরাও সেই বাচ্চাগুলোকে যত্ন করবে, ভালোবাসবে, তাদেরকে কখনো বলবে না যে তোর ক্লাসে ফার্স্ট হতে হবে বা তোকে পড়তেই হবে, অমুকে পারে তুই কেন পারিস না, এই ধরনের কথাগুলো কখনোই বলতে হয় না। বাচ্চাদেরকে আরও উৎসাহ দিতে হয়, আরও বলতে হয় তুমি এবার ভালো করনি, নেক্সট বার নিশ্চয়ই আরও অনেক ভালো করবে, আর একটু ভালো করে পড়লেই তুমি ভালো করবে, কিংবা ভালো করতেই হবে এমন কোনো কথা নেই। ওর নিজের মেধা দিয়ে ওর যতটুকু ভালো লাগে ততটুকু ভালো করাকেই অ্যাপ্রিসিয়েট করতে হবে। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।